জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত আতাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম মাজারুল শেখ। নিজের বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকাকালীন দুষ্কৃতীরা এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের নজরে এলে খড়গ্রাম থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কি কারণে কে বা কারা এই খুন করলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়াও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বলে জানা গিয়েছে। আমি দেখিনি, আমি বাইরে ঘরে শুনছি, আর ওরা ছিল ওপরে দুজন টিভি দেখছি। এখন কি ঘটনা হলো তা তখন বুঝতে পারবো না, ওই বাহারি তো আমি ঘরে শুনেছি। কি দেখলি? দেখলাম ওই ঘর যে দৌড়ে দৌড়ে দেখছি চিল্লাছি, আমার বউ চিল্লাছি, দিয়ে আওড়ালো গো তোমার গ্যাস হচ্ছে, তোমার গ্যাস হয়েছে। তা আমি দৌড়াদৌড়ি করছে, তা বলছি কার কি হলো গো, কার কি হলো গো, আমি দৌড়ে যদি যেছি তখন পাইছি, তখন ব্যাটা ষাটই পড়বে। ওর নিজস্ব বাড়িতে এবং ওর ঘুমন্ত জায়গা যেখানে ঘুমিয়ে থাকে সেই নিজের বেডরুমে গিয়ে, দোতলায় হচ্ছে মাটির বাড়ি। হ্যাঁ, তারপরে সকালবেলায় সেই রাত্রেই পুলিশকে ইনফর্ম করা হয় এবং ওনারা এসে লাশ নিয়ে গিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। তো এখন ওনার ব্যাপারে বলতে গেলে ধরেন উনি একজন ভালো মানুষ ছিলেন। কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল? না না না, উনি ছিলেন যুক্ত মসজিদের সঙ্গে, মসজিদেরই করতেন, মানে ধর্মভীরু লোক ছিলেন। ওনার প্রতি এরকম আচরণ আতায় সবাই আশ্চর্যিত, হ্যাঁ হতভম্ব, কারণ আতায়ের ইতিহাস আপনি খুলে দেখবেন কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। তাও এমন লোকের ওপরে ঘটলো যেটা কেউ কল্পনাও করতে পারছে না, আইডিয়া করতে পারছে না।